আম্মে গো সেদিন কইছি যে মোর একটা বিয়া হরাই দেন, এই শীতে এলালে থাকা যায় না, এই শীতটাও কেটে যাইতেছে বউ সারা। আম্মেরা হেটা দেখা এবং হুন্না খালি আশা আশি হরছেন, কেউ একটা পাত্রী জোগাড় করে দেন নাই। তো সেই দুঃখে কষ্টে মানে কি কমু আর কি হরমু কিছু ভাববে পাইতেছি না। আমরা তো ভাবছেন যে মোর বিয়ে হওয়ার কি যোগ্যতা আছে বা কি গুণ আছে। আজগো আমি গো দেখাও যে মোর কি গুণ। আজগো দেখেন মুই কি হরছি, এই দেখেন রান্না বাড়া হরছি কত সুন্দর। দেখেন এই যে মোর রান্না, এরপর আলু কাটে টমেটো হইয়া মানে কাটে কুটে এরপর তৈরি করতে আসি রানু। আজগো এককালে মানে সুস্বাদু রান্না বাড়া, এই যে ভাত ক্যান্টিন দিয়ে লইয়েছি, কারণ ভাত রান দিয়ে সময় নষ্ট করার মতো পাত্র বা পোলা মুই না। তো দেখেন এই যে কত সুন্দরভাবে মাংসগুলো ধুইয়া লইয়াইছি, হইয়ার পর এই যে লাড়তে আসি একটু পরই রান্না বাড়া হইয়া যাইবে। দেখেন মুই কতটা গুণে কপোলা। এই যে দেখেন মোরে যদি একটু বিয়া হরাই দেন বা বউ এনে দেন, বউয়ের কি কোনো কষ্ট হওয়া লাগবে? এরমের পোলা এরমের পাত্র আমরা কোথাও খুঁজে পাইবেন, কোথাও কিন্তু খুঁজে পাইবেন না, কারণ এত ভালো পোলা কিন্তু এই পৃথিবীতে আর একটাও নাই বা পাইবেন না। দেখেন মুই রানতে আসি, এরমের বউরে যদি মুই সহযোগিতা করি, মগ মধ্যে কোনো ঝগড়া ঝাঁটি এগুলো কিছু হইবে? কিছু কিন্তু হইবে না, কারণ বউরা চায় যে একটু সুখে থাকতে, শান্তিতে থাকতে, কাম না হরতে বা রান্না বাড়া না হরতে। দেখেন মুই কিন্তু এই জায়গায় কিন্তু হ্যাঁ সহযোগিতা করতে পারবো, এত বেশি সহযোগিতা করতে পারবো যা কিন্তু কর মতো না, অন্যরা কিন্তু সেটা পারবেও না বা হরবেও না। দেখেন কত সুন্দরভাবে সব কিছু তৈরি করতেছি, আরবার আলু ভর্তাও করতেছি, খালি যে মুরার মাংসটা খামু হ্যাঁ কিন্তু না, কারণ মুরার মাংসটা খালি খাওয়ার পোলা মুই না যে খালি এক পদ দিয়ে ভাত খামু। দেখেন এই বৌরও কিন্তু এরমের মুরার মাংস খাওয়ামু, এরমের মুরার রান খাওয়ামু, এরমের গোল গোল আলু খাওয়ামু, এরপরে হয়েছে আলু ভর্তা বানিয়ে খাওয়ামু, হ্যাঁ কি কোনো কষ্ট হওয়া লাগবে? তো দেখেন এত গুণ এত যোগ্যতা থাকতেও এত পরিশ্রমী একটা বোলার একটা পাত্র পাত্রী জোগাড় করিয়া দিতে পারতেছেন না, এটা কোনো কথা? মানে আমরা কি মানুষ না কি এটাই তো কইতে পারতেছি না। আমরা কি এই ছোট বাইটের কষ্ট কি বুঝতে পারতেছেন না? দেখেন মুই খাইতেছি এখন কত সুন্দর আলু ভর্তা, দেখছেন মুই যে খাইতে আসি, মোর কিন্তু বউরেও কিন্তু এরমের খাওয়াই দিতে পারমু বা পারতাম, কিন্তু বউ নাই, কী হরমু কারে খাওয়ামু? শেষে মুই আল্লাহ আল্লাহ খাইতে আসি। মানে আবার দেখেন এই যে কত জিম দিয়া দিয়ে আস্তে আস্তে করে খাইতেছি, কারণ কি? কারণ হচ্ছে কষ্ট, বুক ভরা বেদনা, মানে এত কষ্ট এত বেদনা যা কর মতো না, মানে কারোর দ্বারা যে কমু হ্যাঁ কর মতো একটা লোক একটা মাইয়া মানুষ নাই। এই বিরোগা দেখার পর একটু ওইলেও মোর কষ্টটা একটু বুঝছেন ভাই, ব্রাদার, বন্ধু, স্বজন সবাই একটু কষ্টগুলো বুঝলেন।